জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই এলিফ্যান্ট রোড এবং হাজিরপুর বাজারের এই এলাকায় লিফলেট বিতরণ করা হচ্ছে। এখানে আমাদের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ শ্রমিক বিশেষ সম্পাদক সুরজিৎ চন্দন মামুন, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন হক এবং জাতীয়তাবাদী শ্রমিক দল একদল রক্ষীদের গুরুত্বপূর্ণ দুজন নেতা আহ্বায়ক সুমন ভূঁইয়া এবং সদস্য সচিব শুধু তাদের নেতৃত্বেই আজকে এই লিফলেট বিতরণ। মূলত আপনারা জানেন দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধি, মানুষ নিম্ন আয়ের মানুষ মধ্যম আয়ের মানুষ আজকে তাদের পেটের ক্ষুদা নিবৃত্তির জন্য যেটা দরকার, যে কেনাকাটা দরকার সেটা করতে পারছে না, চাল কিনতে পারছে না, আটা কিনতে পারছে না, ডাল কিনতে পারছে না, ধৈর্য দেয় কিনতে পারছে না। সরকার উন্নয়নের নানা পরিস্থিতি দিচ্ছে, গোটা জনগণকে অনহা দুর্ভিক্ষে ফেলে দিয়ে আজকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, কিন্তু ওই কথা বলেন না, তারা ওই বিষয়গুলোকে উল্লেখ করেন না। আর নানা বিষয় নিয়ে স্বাধীনতা মুক্তিযুদ্ধ একটি ঘোষণা প্রধানমন্ত্রী গতকালই করেছেন, ধরে নিয়ে এসেছে কিন্তু আমার পক্ষে মুক্তিযুদ্ধের ঘোষণা করেছে। তিনি আপনি কখন ওই ইতিহাস পেলেন কোথায়? আপনার স্বামী বলছে যে আমরা মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার ব্যাপারে শুনে উদ্বুদ্ধ হয়েছি। আপনি যে কথা বলেন প্রধানমন্ত্রী, আপনি অসত্য কথা বলেন, আপনি মিথ্যা কথা বলেন, পুরো কথাই তো বিশ্বাস করেন। ওনাকে ধরে নিয়ে এসে উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন, কিন্তু আরেকজন জাতীয় নেতাও শুনে তাকে ধরে নিয়ে এসেও তো ঘোষণা দেওয়া যায় না, তিনি কেন চলে গেলেন পাকিস্তানে? এর উত্তর প্রধানমন্ত্রী দিলেন। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে জাতীয়তাবাদী শ্রমিক দলের এই লিফলেট বিতরণের মধ্যে দিয়ে আমরা জনগণকে সচেতন করা এবং সরকারের আপনার যে বাজার সিন্ডিকেট দৌরাত্ম্য এবং মাফিয়া বৃত্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। বিষয় হচ্ছে যে গতকালকে দেখলাম আমরা বিরোধী নেতা কর্মীদের কর্মসূচিতে বারবার পুলিশি হামলা হচ্ছে, কারণ হচ্ছে বিরোধী মত বিরোধী কণ্ঠস্বরকে ভয় পাচ্ছে। সরকার কর্তৃত্ববাদী এবং একদলীয় এবং এক ব্যক্তির শাসন জারি রাখতে চায়, এটাই হচ্ছে তাদের অন্তর্নিহিত তাদের বক্তব্য, এটাই হচ্ছে তাদের অন্তর্নিহিত ইচ্ছা। এই ইচ্ছা বাস্তবায়ন করার জন্য তারা বিরোধী দল শূন্য বাংলাদেশ করার জন্যই বিরোধী দলের কর্মসূচি, সে স্বাধীনতা দিবস হোক, বিজয় দিবস হোক, তাদের নিজস্ব